লংকার ডাবলং ভ্যাকসিন কেন্দ্রত এই ঘটনা। নিশাপরা শাড়ি পাতি থাকি ভ্যাকসিন নপাত ক্ষুব্ধ লোকে স্বাস্থ্যকর্মী নিক্ষেপ করিলে শিল আর ইটার টুকুরা। হোজাই জেলার লংকার এটি ভ্যাকসিন কেন্দ্রত ভ্যাকসিন নপাক লো সৃষ্টি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতির। লংকার ডাবলং উপস্বাস্থ্য কেন্দ্রত সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির। নিশাপরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রটুত শাড়ি পাতি ভ্যাকসিন লাভ নকরাত ক্ষুব্ধ হয়ে একাংশ লোকে উপস্বাস্থ্য কেন্দ্রটোর স্বাস্থ্যকর্মী আর আশাকর্মী লৈ শিল আর ইটার টুকুরা দলিয়াই পরিস্থিতি অধিক উত্তপ্ত করে তোলে। অবশ্যে পরবর্তী সময়ত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইপিনে স্বাস্থ্যকর্মী লৈ এইদরে শিল আর ইটা দলিয়া ঘটনাক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চেম্বারে মানুষগুলো কয়ে আছে যে আপনাদের বেলেগের কথা না যাব, ভালদরে ঘুরি বুঝি যাব লাগে। এই কারণে আমাদের লাইন পাতিছো, পিছত সিহঁতে ভ্যাকসিন আনি কেনে কয়ে আছে 13টা দিন। 13টা দিয়ার পিছত আমাদের যে রাতেপা ইয়াত যে টুকুনি এই দিকে ইয়াত বহি আছো, খাওয়া নাই দেওয়া নাই, ইমান কষ্ট করে আছো ভ্যাকসিন পান পিছত লই কেনে ঝামেলা হল। সিহঁতে এই সারে লাঠি ললে এইটো কারণে আমাদের লাইন পাতিছো। আগতে রাতে 10টা বাজাত আহিছো পাওয়া নাই, তার এদিন 3টা বাজাত আহিছো পাওয়া নাই, আকু 2টা বাজাত আহিছো পাওয়া নাই, কালি গোটেই রাত ইয়াত বহি আছো তাও ভ্যাকসিনটো পাওয়া নাই। এইটো ভ্যাকসিনটো আমাদের লাগে কিয় কারণে পাওয়া নাই এই আহা নাই কয়, 30টা আহিছে 20টা আহিছে সরকারে। তা আপনি যেহেতু প্রথম লাইনত আছিলে তা আপনি পাব লাগিছিল, পাব লাগিছিল 13টা আহি কেনে 13টা পিছত আহি মই লাইন পাতিছিল, মই কেনেকে পাম? আমি ইয়াত আহিছো কালি ৰাতিপুৱা 7টা বজালৈকে, কালি ৰাতি 7টা বজালৈকে মই ইয়াতে আছো। মই লাইনত আছো যেতিয়া লাইনৰ অবজাৰৰ মানুহকেইটা এইকেইটা হামলা কৰিছে, যেতিয়া নাৰ্ছক দৌৰিব আনিব দিছিলে, মারপিট কৰিছে নেকি নাৰ্ছক? মারপিট করা নাই, মানে মুখে পাথর মারিছে? না পাথর মারা নাই, মানে মুখে কাজিয়া হলে কাজিয়া হয়েছে, হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মানে হ্যাঁ হুলস্থুল সৃষ্টি হয়েছে, মানে তেতিয়া ইহতে মানে সেন্টারের মানুষকিটা নার্স পুলিশকিটা তেতিয়া পুলিশে ফোন মারিছে, তো উচি মুচি আহিছে, আহি ইহতে কাজিয়া ঠান্ডা করেছে। আপনাদের ভ্যাকসিন পাওয়া নাই? না এটা ভ্যাকসিন পাওয়া নাই, আমি দুখিয়া মানুষ আর কোনোবা তলার জায়গায় কাম করব গেলে যে মানুষ কয় যে তোমার বেজি কাটিয়া, বেজি কাটলে মালিকে কামত লিয়ে নলে কামত নলে, এতিয়া কণ্ডলত চাউল দিয়া বন্ধ করে দিলে। প্রথম ডোজ লওয়া নাই নাকি? না মই বেজি পোৱা নাই, একে বেজি পোৱা নাই, প্রথমও পোৱা নাই, ফার্স্ট ডোজ পোৱা নাই। আমি দ্বিতীয় মানুষ আর এটা আমি বেজি লাগে সরকার উপর। আপনাদের এটা সেন্টার কি সেন্টার? এটু ডাবলং সেন্টার, ডাবলং আন্তরা সার্ভিস সেন্টার। ইয়ার আশাকর্মী হয়, আপনার সেন্টারটা কি সেন্টার? ডাবলং সাব সেন্টার। ঘটনাটো ঘটিছে মানে ভেকচিন মই আনো সদায় সদায় ভেকচিন মই আনো, নতুন ভেকচিনো আনো, কোভিড ভেকচিনো আনো। মোক মানুহে ফোন কৰিছে ৰাতি, ৰাতি ফোন কৰাৰ পিছত মই কৈছোঁ যে 100 ভেকচিন আছে, 30টা দিব ফাৰ্ষ্ট ড'জ, ছেকেণ্ড ড'জ 70টা, আপোনালোকে লাইন পাতিব নালাগে, আমি মানুহক মাতি মাতি নিদি দিম। ৰাতি ফোন কৰি সিহঁতক ক'লোঁ, ৰাতিপুৱা আকৌ নিজে ৰাতিও আহিছোঁ, আহি পেলাই কৈ গৈছোঁ লাইন নাপাতিব, আকৌ ৰাতিপুৱাও আহি পেলাই কৈছোঁ লাইন নাপাতিব, কৈ থৈ মই ভেকচিন আনিলোঁ গৈ। ভেকচিন অনাৰ পিছত সোমাইছোঁ, কৈছে কিমানখিনি আনিছে, বোলে 100 আনিছোঁ। যে 100 কিয় আনে আপুনি? কৈছোঁ মোক যেনেকৈ 100 দিছে মই এনেকৈ 100 আনো, আৰু মোক বেছি দিলেতো মই কমি, মই কি খাম নেকি এইবিলাক? এতিয়া আপোনালোকে 30জন থাকিব নতুন আৰু ছেকেণ্ড ড'জ 70জন থাকিব, কোন নহ'ব আজি ভেকচিন লাগিবই বোলে, নহ'লে কিন্তু দিগদাৰি হ'ব। কিন্তু দিগদাৰি হ'লে আৰু মই কি কৰিম, মই সোমাই গৈছোঁ। সোমোৱাৰ লগে লগে সিহঁতে মানে পূৰা হুলস্থুল লগাই দিলে, কৈ আছে গেটটো খুলি দিয়ক, জানি খুচুৰা আনি বোলে মাজি কৰিম, কিয় বোলে ইমান কমকৈ ভেকচিন আনে? পুলিচে কোনো মতে মানে সিহঁতক বুজাব নোৱাৰে, বহুত মানুহ 350 মানুহ হৈ গৈছে, বুজাব নোৱাৰে। পুলিচে লাঠি এটা ভাঙিছে,
যে মানুষ অল্প বয়সে দেখা পুলিশে পিট মারি আছে, কাঠি ভাঙি লৈছে, সিহঁতে মারিব, বেৰৰ উপরেদি দলিয়াই আছে, এনেকুৱা অবস্থা করে আছে। তো মই ইয়াত রখি পেলাই ভিডিও করেছো, মোক কৈছে এইজনীক ধর বোলে ধরি টানি আন, এনেকুৱা কৈছে। মই কৈছো মোক টানি নিবি কিয়? মানে কোনোবা স্বাস্থ্যকর্মীক মারপিট করেছে নাকি? মারপিটো করা নাই, কিন্তু মারপিট বেশিহে করেছে, খালি হে বেরর ভিতর আহিব পা নাই, তলা লগাইছে, লড়াইবিলাকে তলা লগাই দিছে, আহিব দিয়া নাই, নহলে ইয়াতে বেরর ভিতর আহিব না। মারপিট পাথর সর্ত মারিছে আপনার? পাথর মারিছে, ইট মারিছে, ইডি দলিয়াইছে, আর লাঠি ভাঙি লৈছে বাহিরের পরা। কোনে করছে এইবিলাক চিনি পাইছে না আপনার? চিনি পাওয়া আছে, এটা মানুষের নাম সুকিয়া আব্দুল মালিক নাকি আছে, ইয়াতে বহুত জায়গার মানুষ তো কাক চিনি পাম, আমার নিজের গাঁওয়ার মানুষে আমি এটা ভালকে চিনি পাওয়া নহয়, এনেকুৱা অবস্থা। আপনি কি হয়? মই আশা করি সদায় বিলাক করে ইমান বুঝায় কই, হতে ভ্যাকসিন সদায় পাবি, তো হতে হুলস্থুল নকরিবি, তবু মানে হতে বিলাক করে।